26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তার আগে মঙ্গলবার থেকে রেড রোডে শুরু হলো কুচকাওয়াজের মহড়া। নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। কিছুক্ষণের জন্য রেড রোডে যান চলাচল বন্ধ রাখা হয়। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে 18, 20, 21 ও 24শে জানুয়ারি রেড রোড সহ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই কদিন ভোর 4টে থেকে সকাল 9টা এবং সকাল 6:30 থেকে বেলা 12:30 পর্যন্ত কোনো কোনো রাস্তা বন্ধ থাকবে। হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাসোরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, পলাশী গেট রোড, কিংসওয়ে ও রানী রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েকটি রাস্তায় গাড়িও ঘুরিয়ে দেওয়া হবে। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছিলাম নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।